মেয়ে যেহেতু এখনো বেশ ছোট, তাই ও ওর ভালো মন্দ কিংবা ইচ্ছা অনিচ্ছা মতামত এগুলো তো প্রকাশ করতে পারে না। তাই সন্তানের এই বয়সটাতে ওদের সব শখ বা ভালো মন্দ জুড়ে কিন্তু মা বাবারই ইচ্ছা অনিচ্ছাটা থাকে। আমারও শখ হয়েছে মেয়ের জন্মদিনে ওর জন্য একটা ড্রেস কিনবো, তবে সেটাতে যে একেবারে হামরি কস্ট করব সেটাও না, মোটামুটি প্রাইজের মধ্যে সুন্দর একটা ড্রেস কিনতে যাচ্ছিলাম যেটা ওই দিনের পরেও যে কোনো সময় পরতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন বা যেখান থেকে আমার ভিডিও দেখছেন নিজ নিজ অবস্থানে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও শেয়ার করছি আর আজকের ভিডিওটা আমার কাছে একটু স্পেশাল, কারণ আজকে আমি আমার মেয়ের জন্মদিনের টুকটাক কিছু প্রিপারেশান কিংবা কী কী করলাম সেগুলোর অংশ, সেই সাথে ওই দিনে সকালবেলারও কিছুটা অংশ রেখেছি। তো সব মিলে আমার সাধ্য অনুযায়ী বেশ সুন্দর করে পুরো ভিডিওটা সাজানোর ট্রাই করেছি। হোপফুলি একটু সময় আর ধৈর্য নিয়ে দেখলে আপনাদের ভালোই লাগবে, তাই রিকোয়েস্ট করছি সাথেই থাকবেন। একটু আগে মেয়ের ড্রেসের কথা বলছিলাম না, তো মার্কেটে ঘুরে সব কিছু চিন্তাভাবনা করে অনলাইনে একটা ড্রেস অর্ডার করা হয়েছিল। তবে বেশ লম্বা কাহিনী অতিক্রম করার পরে শেষমেশ আমার সামনে একটা আনএক্সপেক্টেড ড্রেস আসলো, যেটা দেখে আমি টোটালি হতাশ। দেখেন ড্রেসের কালার কম্বিনেশন, আমি যেটা অর্ডার করেছি সেটার সাথে ডিজাইন কিংবা কালার কোনোটারও মিল নেই, সেই সাথে মনে হচ্ছে একেবারে কাঁচা হাতের কাজ। তো সব মিলে একেবারে টেনশানে পড়ে গেলাম, আবার যেহেতু শেষ সময়ে এই মুহূর্তে কি করব বুঝতেছি না। পরে আশিয়ার বাবারও নেগেটিভিটি বুঝে যেহেতু ড্রেসটা ব্যাক করার অপশন ছিল, তাই আমি সেটা ফেরত দিয়ে পরে এই যে আমরা মার্কেটে গিয়ে ঘুরে ফিরে আল্লাহর রহমতে মোটামুটি একটা পছন্দ মতো ড্রেস পেয়েছি। সেই সাথে আমাদের আরও কিছু কাজ ছিল, সেগুলো শেষে এটা ছিল পরের দিন। ওই যে ড্রেস নিয়ে কাহিনী হলো, এতে তো আমার কালার থিম সেই সাথে এতদিনের সব প্ল্যান প্রোগ্রাম সবই ভেস্তে গেছে, যদিও আহামরি সেরকম কিছুই ছিল না, শুধু দিনটাকে একটু স্মৃতি করে রাখার জন্যই হালকা আমার মতো করে একটুখানি প্ল্যান করেছি। সেই প্ল্যান অনুযায়ী ব্যানার বেলুন এগুলো একটুখানি অর্ডার করেছি, অলরেডি সেগুলো চলে এসেছে, কিন্তু এখন যেহেতু টোটালি সব কিছু ঘুরে গেছে তাই ভাবলাম নিজেকেই কিছু একটা করতে হবে। সকাল সকাল বসে গেছি ব্যানার বানানোর জন্য, বাসায় একটু গ্লিটার পেপার ছিল সেটা দিয়ে স্টার্ট করলাম, তবে আশা করেছিলাম হয়তো আরও লাগবে এবং সেটা পরবর্তীতে কিনবো, কিন্তু শেষমেশ আর লাগেনি, এটাতেই আল্লাহর রহমতে হয়ে গেছে। চুরুই ভাতি কিংবা এরকম ছোটোখাটো পিকনিক করতে দেখলে কার নিজের ছোটোবেলা বা ছেলেবেলার কথা মনে পড়ে না বলেন, আমারও তো একরকম আগের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এখন সময়ের সাথে মিলে জীবনেরও অনেকটা পরিবর্তন চলে এসছে এবং সেটার সাথে মানিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। খ্যান্নর মধ্যে পানি দিয়ে দিবে, এটা তো খ্যান্ন না বাবা, তোমাকে আমি এমনি বলেছি খ্যান্ন। মাঝে মাঝে ভুলভাল অনেক কিছু বুঝিয়ে ছোটদের আমরা ভুলিয়ে রাখার চেষ্টা করলেও তারা কিন্তু তাদের সত্যতা অনেক সময়ে প্রমাণ করে দেখায়, যেটা অনেক সময়ে বিরক্তির বা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এখানেও সেরকমই একটা কাহিনী হয়েছে। তো যাই হোক, এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ন্যাচারাল গাছ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঘরের এই কর্নারটাতে চেঞ্জ করে করে শুরু থেকে আমি ন্যাচারাল গাছে রাখতাম। এই সেম গাছে এর আগে একটা ছিল যেটা একটুখানি খারাপ হয়ে গেছে, তাই স্বাস্থ্যের কথা চিন্তা করে তাকে একটু বাইরে মানে আলো বাতাসের মধ্যে রেখেছি। আর আজকে এটাকে মাটির টপ মানে মাটিতে লাগানো ছিল সেটা থেকে কেটে এখানে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগছিল। এই যে গাছটা আমি কেটে পানিতে রাখলাম এটার পিছনেও কিন্তু একটা কারণ আছে, কারণ গাছটা এত পরিমাণে লম্বা হয়ে গেছিল যার জন্য হিউজ টব লাগতো, আর সেটা রাখার জন্য যে হিউজ বড় একটা বারান্দার দরকার ছিল সেটা আমার বাসায় নাই। এর জন্যই শেষমেশ সুন্দর ওই গাছটাকে কেটে পানিতে রেখে আমার ড্রয়িং রুমের সৌন্দর্য বর্ধন করেছি। জানি না এই সৌন্দর্য কতদিন থাকবে, তবে এরকম পানিতে রাখা গাছগুলো আমার কাছে মাশাআল্লাহ ভালোই থাকে। টুকটাক একটু যত্ন তো করতেই হয় এবং এই পানিতে রাখা গাছগুলো মাটিতে রাখা গাছের থেকে একটু বেশি সেন্সিটিভ হয়, তাই এদের দিকে একটু বেশি খেয়াল রাখতে হয়।
আর এদিকে এই যে দেখেন আমার লিটিল প্রিন্সেস, সেও কিন্তু ভালো মন্দ বুঝে মাশাল্লাহ। যেই দেখেছে মা প্রথম একটা গাছ এনে এখানে রেখেছে এবং জায়গাটা ভালো দেখাচ্ছে, সে তার ফেভারেট পান্ডা নিয়ে চলে এসেছে ফটোশ্যুট করতে, এবং সেটাই এতক্ষণ ধরে আমাকে বলছে যে আমার হাতে দাও কিংবা এখানে রেখে দাও। বাচ্চাদের এই ছোট ছোট ব্যাপারগুলো বেশ মজা লাগে, তাই না? আর সবচেয়ে তো অবাক লাগে দেখতে দেখতে মেয়েটা একদিন একদিন করে একটু একটু করে আল্লাহর রহমতে কত বড় হয়ে গেল। আবার এভাবে ইনশাল্লাহ এক এক করে বড় হতে হতে একটা সময় গিয়ে সে তার নিজের ভালো মন্দ সব কিছু নিজে বুঝতে শিখবে, তখন হয়তো আর এই খুনসুটি কিংবা এই ভালো লাগাগুলো থাকবে না, কিন্তু ওই সময় অনুযায়ী হয়তো ইনশাল্লাহ ভালো অনেক কিছুই থাকবে, এবং তখন আমরা মানে মা বাবারা সন্তানদের সেটাই এনজয় করার চেষ্টা করব। সবুজ না ভাই, লাল খয়েরি কি আছে সেগুলো দেখেন, হবে লাল? মানুষের ভোগান্তির জন্য বেশি কিছু লাগে না, তাই না? ছোট্ট একটা জিনিস কিংবা ছোট্ট একটা ডিসিশনই অনেক কিছুই ঘুরিয়ে দিতে পারে, সেটা হতে পারে অনেক বড় বড় কিছু কিংবা ছোট। তো সেরকমই আমিও আমার ছোট ঝামেলাগুলোকে শুধরানোর চেষ্টা, সেই সাথে আরও কিছু কাজ নিয়ে বাইরে এসেছি। যেহেতু ছোট বেবি নিয়ে বাইরে আসা ঝামেলা, তাই একসাথে এসে একদিনে যতটুকু পারা যায় আর কি শেষ করে যাই। কাজগুলোর প্ল্যানও ওভাবেই করা থাকে, আমি বরাবরই বলি। আর এটা ছিল জন্মদিনের আগের দিন, অবশ্য শেষে এসে এরকম ঝামেলা করব না বলে আগে থেকেই প্ল্যান করে একটুখানি আগাচ্ছিলাম। তবে কে জানে আমাদের ভাগ্যে কী আছে, মহান আল্লাহ তাআলা যাই রেখেছে সেটাই আলহামদুলিল্লাহ। সব কিছু ঠিকঠাকই ছিল, শুধু ড্রেসটাই হাতে পাওয়ার বাকি ছিল, কিন্তু একেবারে শেষ সময়ে মানে একদিন আগে ড্রেসটা হাতে পেয়ে যে অবস্থা হলো তাতে পুরোই মোড় ঘুরে গেছে। তো যাই হোক, এটা তো আহামরি কিছু না, যতটুকু হয়েছে হয়েছে, আর যতটুকু না হবে সেটাতে আর কি। অর্ডার দেওয়ার 3 দিনের মধ্যে ডেলিভারির কথা থাকলেও আজ দিচ্ছি কাল দিচ্ছি এই যাচ্ছে, এরকম করে করেই প্রায় 20-22 দিন লেগে গেছে। ফোন করে করে তো একরকম আমি হতাশ হয়ে যাচ্ছিলাম, পরে আশিয়ার বাবা বলছিল ওরকম প্রবলেম হলে ক্যান্সেল করে তুমি নিজে কিনে নাও, কিন্তু আমিও চাচ্ছিলাম না ক্যান্সেল করতে, যেহেতু অর্ডার করেছি তারা হয়তো কাজ স্টার্ট করেছে, কিন্তু শেষমেশ এসে এই অবস্থা হবে কে জানতো। অর্ডার করার আগেই আমি মার্কেটে একটু ঘুরে দেখেছিলাম, কিন্তু সেরকম সব মিলায় আমার পছন্দ হয়নি, আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো ছিল হাই রেঞ্জের। অবশ্য বাচ্চাদের পার্টি ড্রেসগুলো ম্যাক্সিমাম একটু হাই রেঞ্জেরই হয়, তবে আমি একেবারে যে ফ্ল্যাফি ওরকম হাই পার্টি ড্রেস চাচ্ছিলাম সেরকমও নয়, কারণ আমার তো ওরকম হিউজ কোনো প্ল্যান নেই, জাস্ট আমি ঘরে আমার মতো করে একটুখানি করব। এই জন্য ভাবছিলাম মাঝামাঝি মানে মাঝামাঝি রেঞ্জের মাঝামাঝি টাইপের একটা ড্রেস খুঁজছিলাম, যাতে ওই দিনের পরেও যে কোনো সময় পরতে পারে। যাই হোক, আসার সময় কেকটাও আমরা নিয়ে এসেছি, কারণ আমরা যেখানে অর্ডার করেছি ওনার ডেলিভারি ম্যানের একটু প্রবলেম থাকাতে আপু আমাদের রিকোয়েস্ট করেছিল যদি পারি আমরা যাতে নিয়ে আসি। আর এদিকে দেখেন নতুন খেলনা পেয়ে মেয়ে কি খুশি, কি যে মজা করছে, আর ওর এই খুশি দেখে আমরাও বেশ খুশি, আর এটাই হওয়া স্বাভাবিক। তো যাই হোক, ওই যেটা বলছিলাম ড্রেসের কথা, আর একটা ড্রেস কিনে একদিন পরায় ফেলে রাখার মতো মন মানসিকতা আমার কখনোই নাই, কারণ ছোট বাচ্চা কিছুদিন গেলেই তাদের হাইট আরও বড় হওয়ার কারণে হয়তো ড্রেসটা হয় না, সেক্ষেত্রে যদি অ্যাভেলেবল মানে যে কোনো সময় যদি পরতে না পারে, আবার কবে একটা পার্টি কিংবা অকেশন আসবে সেই জন্য ওয়েট করে বা তখন পরার জন্য ওয়েট করে থাকলে আসলে এটা তো হবে না। তো ওই চিন্তা থেকেই ড্রেসটা আসলে অনলাইনে ওভাবে পছন্দ করে কেনা, কিন্তু শেষমেশ এই ধরা খাবো কে জানত। এই যে এখানে সুন্দর ছোট্ট একটা নূপুর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেয়েকে আমি কিনে দেইনি, ওর জন্মদিনের গিফট হিসাবে ওর নানুমণি দিয়েছে। অবশ্য ওকে ছোটোখাটো আমাদেরও কিছু দেওয়ার প্ল্যান ছিল, তবে বাজেট আর পছন্দ অনুযায়ী মিলাতে পারেনি বলে শেষমেশ ক্যান্সেলও করতে হয়েছে। আর এই জন্য মানে আমাদের সাথে ওর নানুমণিটার জন্য অলরেডি 2-3 দিন গোল্ডের দোকানে যাওয়া আসা হয়েছে, কিন্তু যতটুকু আল্লাহ রিজিকে রেখেছে ততটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ।
আবার আমার আব্বু আম্মুর কথা হচ্ছে, অকেশনের উদ্দেশ্যে যদি কাউকে কোনো কিছু দেওয়া হয় তাহলে ওই দিনের আগেই দেওয়া উচিত। এই জন্য বরাবরের মতো আজকে সকালবেলাও আমাকে বলছিল যে কালকেই ওর জন্মদিন, তো আজকের দিনটাই তোমার হাতে, এর মধ্যে যা করবা পছন্দ করে ভালো মন্দ দেখে একটা নিয়ে নিও। এই যে আমার ছোট্ট টুকটুকি বুড়িটা আজকে জীবনে প্রথমবার নূপুর পায়ে হাঁটছে আর ঝুমঝুম করে বাঁচতেছে, মাশাল্লাহ, এত ভালো লাগতেছে আমার, কারণ এটা আমার বরাবরেরই শখ। আর যখন আমি বাসায় একটু নূপুর পড়ি কিংবা ও যদি কারো দেখে তখন কিউরিসিটি দেখায় যে পড়বে কেন, নাকবে হাঁটু করো বাজু খুলবে তো। কিন্তু আজকে প্রথমবার যখন ওর বাবা ওকে পড়াচ্ছিল বেশ কিউরিসিটি নিয়েই পড়লো, কিন্তু একটু পরেই বলছে যে লাগছে, ব্যথা করছে, খুলে দাও। যদিও ও খুলতে চাচ্ছিল, তারপরও কোনো রকম ভুলায় ভালায় একটু সময় পড়ায় রেখেছি, কারণ ওই যে বললাম না যে শখ। ও তা কেন, টাকা কেন পায় নিচ্ছ বাবা? এই দেখো আমিও পুরু করেছি তো, এ আমারটা দেখবে, এই দেখো আমারটা, এই দেখো আমারটা পুচু। এটা আমার খুবই পছন্দ যে মেয়ে বেবি যখনই হাঁটতে শিখবে, মানে মোটামুটি একটু ভালোভাবে হাঁটা শিখলেই, একটা নূপুর পায়ে পড়ে থাকবে এরকম বেশ ঝুনঝুনিওয়ালা, মানে হালকা হালকা বাজবে, যখন যেদিকে যাবে সেদিক থেকে পায়ের একটা আওয়াজ শুনে বোঝা যাবে যে কি করছে। আর বাচ্চাদের পায়ে এই টাইপের নূপুরে পারফেক্ট, দেখতেও যেমন ভালো লাগে সেই সাথে একটু বাজলেও প্রবলেম নাই, তবে যখন বড় হবে তখন তো আর এরকম বাজনাওয়ালা নূপুর আসলে পরাও উচিত না। অবশ্য বেশ আগেই আরশিয়া নূপুর গিফট পেয়েছে, কিন্তু সেই নূপুরগুলো পরতে পারেনি কারণ ওগুলো বেশ বড় পায়ের সাথে ফিট হয় না। তাই চিন্তা করেছিলাম ওর পায়ের সাথে ফিটিং করে আমি পছন্দ করে একটা কিনে দিব, কিন্তু ওই যে কিনবো কিনবো করে আর কেনাই হয়নি। এবার আম্মু বলছিল যেহেতু তোমার শখ তাহলে আমি একটা কিনে দিই, পূরণ হয়ে যাবে। সন্তান যার মাধ্যমে মাতৃত্বের পূর্ণতা আসে, এই সন্তান জন্ম দিতে গিয়েই একটা মায়ের যেন আবার নতুন করে জন্ম হয়। আজকে সেই দিন যেই দিনে আমার কোল আলো করে আল্লাহ রহমত পাঠিয়েছে, এই দিনটাতেই সুন্দর ফুটফুটে একটা শিশু রক্তমাখা গায়ে প্রথম কান্নার আওয়াজে আমার কানে চোখে যেন স্নিগ্ধতা এনে দিয়েছিল। বাবাকে থাকু করে বলো আজকে আমার জন্মদিন। যাই হোক, আজকে ডিসেম্বরের 3 তারিখ, আর এই দিনেই আমার ছোট্ট আশি আমার কোল আলো করে এসেছিল, আলহামদুলিল্লাহ। আজকের দিনে আমার এটা ভেবে ভালো লাগছে যে আর জীবনের 2 বছর সে সুন্দরভাবে হাসি মুখে আল্লাহর রহমতে কাটালো, এই পুরো সময়টাকে তার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমার জীবনে শ্রেষ্ঠ সময় করে দিয়েছে, ইনশাআল্লাহ সামনেরটাও ভালো হবে। কিন্তু এটাও ভেবে একটু অবাক লাগে যে আল্লাহ তাআলা তার যতখানি আয়ু দিয়েছে সেটা থেকে কিন্তু 2 বছর কমে গেল, অবশ্য এটাই তো সৃষ্টির নিয়ম। যাই হোক, মহান আল্লাহ তাআলা তার সামনের জীবনটাকে সুস্থ সুন্দরভাবে কাটিয়ে রাখুক, তার পথে চলার তৌফিক দান করুক, এটাই। সেই সাথে আপনাদের সবার কাছে দোয়া চাইব, আপনারা সবাই আমার বুড়িমাটার জন্য দোয়া করবেন। এখানে হচ্ছে আমি একটু মেইন দরজা খুলে বাইরে দেখছিলাম, কারণ একটা পার্সেল আসার কথা ছিল, নিচ থেকে ডেলিভারি ম্যান ফোন করলো, তো যাই হোক খুলে ওয়েট করছি। আর এই যে আমার মামনি খেলছে ওর বাবার সাথে, ওর বাবা বাসায় থাকলে মাশাল্লাহ খুব ভালো সময় কাটে ওর, আর আমারও চিন্তা হয় না। আর আজকের দিনটা ও বুঝতে পেরেছে কিনা জানি না, অনেক সকাল সকাল উঠে আমার সব প্ল্যান এলোমেলো করে দিয়েছে। নর্মালি তো একটু দেরি করেই উঠে, কিন্তু তারপরও আমি সব সময় ওকে একটু আর্লি ওঠানোর ট্রাই করি, আর যদি আর্লি উঠেও তারপরও সেটার একটা টাইম আছে, মানে আমি ওই অনুযায়ী সব কিছু ঠিকঠাক করে রেখেছি। কিন্তু আজকে একেবারে সকাল সকাল, মানে 6:30-7টার মধ্যে উঠে গেছে, তারও 1-1.5 ঘন্টা আগ থেকে, মানে ফজর থেকেই নড়ানড়ি করছে, মানে আমাকে ওর কাছে ইংগেজ করেই রেখেছে। তো যাই হোক, ওর ফার্স্ট বার্থডেতেও অবশ্য এরকমই হয়েছিল, রুটিন একটু এলোমেলো হয়েছে বলে পরে ঝামেলাই হয়েছিল, তো যাই হোক সেটা ডিটেলস তো তখন শেয়ার করেছিলাম। Finger,
এর মধ্যে ওকে ফ্রেশ করে ব্রেকফাস্ট করায় নিয়েছি, আর সাথে টুকটাক করে যতটুকু পারছি কাজ আগিয়ে নিচ্ছি। যদি আহামরি কোনো প্ল্যান বা ওরকম কিছু না, জাস্ট আমরাই আমরাই, কিন্তু তারপরও সব সময় তো সারা দিনে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজের প্ল্যান থাকে। অবশ্য এটা সব সময় মাথায় রাখি যে আমি যতই প্ল্যান করি, মহান আল্লাহ তাআলা যেভাবে রেখেছে সেটাই হবে, এবং সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হবে। তো সেরকমই হয়েছে, ফজরের নামাজের পরে যেই ব্যানারটার বাকি কাজ স্টার্ট করেছি, এর মধ্যে ও ঝামেলা শুরু করেছে। ওকে সামলাতে সামলাতেই প্রায় 1-2 ঘন্টা চলে গেছে। শেষমেশ যখন দেখছি আর কোনো উপায় নাই, তখন একেবারে বিছানা থেকে তুলেই নিয়েছি। অবশ্য ফার্স্টলি চাচ্ছিলাম না যে ও উঠুক, কারণ ওই যে ঘুমটার একটা গণ্ডগোল, মানে রুটিনের একটু ব্রেক হলেই দেখা যাবে যে মাঝখানে আবার হয়তো ঘুমাবে, মানে একটু এলোমেলো শিডিউল হয়ে যাবে, ওইটা নিয়ে আবার ঝামেলা, মিলাতে পারবো না, কিংবা ও ক্রাঙ্কি হয়ে যাবে। তো যাই হোক, কিছু করার নাই, যেভাবে চলছে সেভাবেই তো চালাতে হবে। আর টুকটাক করে আসি, আর বাবাও রান্নাঘরের কাজে কিছুটা হেল্প করে দিয়েছে, যেমন পেঁয়াজ ছিলায় দিয়েছে, তারপরে একটু ব্লেন্ড করায় দিয়েছে। এর মধ্যে আমি একটুখানি পায়েসও রান্না করে নিয়েছি, যদিও সত্যি কথা বলতে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই কালকে রাতে মনে হলো যে সকালবেলা উঠে একটুখানি পায়েস রান্না করব। তো সেই অনুযায়ী স্টার্ট করেছি। এর মধ্যে মেয়ে আমার ঘুমায় গেছে, কোনোভাবেই আটকাতে পারলাম না। ভেবেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে একেবারে দিব, মানে একটু ফাস্ট ফাস্ট দিব এই আর কি। এই যে এখন ঘুমালো, এরপরে যে দুপুরের ঘুমটা রুটিন অনুযায়ী, সেটা থেকেও কোনোভাবেই আটকানো যাবে না। দেখা যাবে সেটাও আবার ঘুমাতে ঘুমাতে দেরি করবে, তারপর রাতেও দেরি, মানে সব মিলায় একটা সাইকেল ব্রেক। তো যাই হোক, ওর ঘুমানোর পরেই আমাদের হুড়াহুড়ি লেগে গেছে সব কাজ শেষ করা, কারণ সকালে উঠে যেই কাজগুলো করার প্ল্যান ছিল সেগুলো আমরা এখন করছি। ওর বাবাকে বেলুন ফোলানোর দায়িত্ব দিয়েছি, সেই সাথে আমার রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছে। পাশাপাশি আমি যে ব্যানারের কাজটা বাকি আছে সেটাও করে নিব। আর বেলুনগুলো ফুলায় জাস্ট আমরা লুকায় রেখেছি, কারণ ও উঠে হয়তো এলোমেলো করবে বা ফুটাতে চাইবে। অবশ্য ওর খেলার জন্য কয়েকটা রেখেছি। এই তো, এটা মোটামুটি শেষের দিকে, তাই একটু শান্তি লাগছে, মানে নিজেকে একটু হালকা ফিল হচ্ছে। একই সাথে ওদিকে রান্নাবান্নাটাও আগিয়ে নিচ্ছি। আর রান্নাবান্না বলতে সেরকম কিছুই না, আগে থেকে এই সম্পর্কে সত্যি কথা বলতে কোনো প্ল্যানে ছিল না। এই প্ল্যান অনুযায়ী একটা মরিচও বাইরে থেকে কেনাইনি, হয়তো চাইলে কেনাতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম দিনটা একেবারে সাদামাটাভাবেই কাটাবো, ওভাবে ধুমধাম সেলিব্রেশন বা কাউকে ডাকবো টাকবো ইচ্ছে করে এরকম কিছু করিনি। এজন্য বাসায় কোনো সালাদ আইটেমও ছিল না, খাওয়ার সময় মনে হচ্ছিল যে এমনি নর্মাল সময়ে শশা গাজর কত কী থাকে, ওই দিন তাও ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ বাসায় যা ছিল সেটা দিয়েই মোটামুটি একটু এদিক ওদিক করে স্পেশাল করার ট্রাই করেছি আর কি। কারণ চিন্তা করলাম যে ছুটির দিনগুলোতে যখন আশিয়ার বাবা বাসায় থাকে, সেদিনও তো একটু ভালো মন্দ রান্নাই করি, তো আজকে সেই রান্নাটাও যদি করি তাহলে দুয়ে মিলে একটু স্পেশাল হয়ে আমাদের জন্য মেমোরি হয়ে থাকবে এই আর কি। তো আজকের মতো শেষ করছি, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বাকি অংশ শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।